হয় বিৰতিলৈ যোৱাৰ পূৰ্বে আমি কৈছিলোঁ টাইৱান আৰু চীনৰ মাজৰ সংঘাতে ক্ৰমাৎ তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে দুয়োখন দেশৰ মাজত সম্পৰ্কৰ অৱনতি ঘটিছে প্ৰতিটো মুহূৰ্তত ৰঙা চীনৰ যুদ্ধ বিমানে টাইৱানৰ আকাশসীমা অতিক্ৰম কৰি বাৰে বাৰে প্ৰৱেশ কৰিছে দেশখনৰ ভিতৰ ভাগত আমি প্ৰতিবেদন আকাৰে দেখুৱাবলৈ লৈছোঁ চীনৰ টাইৱান আগ্ৰাসন টাইৱান প্ৰণালীত চীনা ৰণতৰীৰ সঘন চলাচল চীনা যুদ্ধযানে টাইৱানৰ আকাশ ভেদিছে আন্তঃৰাষ্ট্ৰীয় জলসীমা আকাশপথ পাৰ হৈ বাৰে বাৰে প্ৰৱেশ কৰিছে টাইৱান সীমান্তত টাইৱান উপকূলত চলিছে ইটোৰ পিছত সিটো চীন বেলষ্টিক মিছাইল প্ৰক্ষেপণ টাইৱানৰ আশংকা চীনৰ এই বৃহৎ সমৰসজ্জা টাইৱান আগ্ৰাসনৰ ইংগিত মার্কিন নিম্ন সদনের অধ্যক্ষা ন্যান্সি পেলোসির টাইওয়ান ভ্রমণক লৈ চীনে লওয়া আক্রমণাত্মক স্থিতির সলনি হওয়া নাই বরঞ্চ অধিক সক্রিয় হয়ে উঠিছে চীন টাইওয়ানক আগুরি চীনের সামরিক কুচকাবাজ অব্যাহত আছে একে সময়তে বেইজিংয়ে 15 আগস্টলৈকে চীন কোরিয়া অন্তরীপর মাজর জলরাশিটো সামরিক কসরতর ঘোষণা করেছে বেইজিংয়ে প্রকাশ করেছে চীনৰ বাধা নামানি নেন্সি পেলোসিৰ টাইৱান ভ্ৰমণৰ প্ৰত্যুত্তৰৰ বাবে এই সামৰিক কুচকাৱাজ প্ৰয়োজনীয় ইপিনে টাইৱান সীমান্তত চীনৰ সামৰিক কাৰ্যকলাপে টাইৱান আমেৰিকাৰ লগতে সমগ্ৰ বিশ্বতে প্ৰভাৱ পেলাইছে হোৱাইট হাউছে ৱাশ্বিংটন স্থিত চীনৰ ৰাষ্ট্ৰদূতক সমন জাৰি কৰিছে টাইৱান সীমান্তত আক্ৰমণাত্মক স্থিতি সন্দৰ্ভত ৰঙা চীনক ৰঙা চকু দেখুৱাইছে বিপরীতে বেইজিংয়ে ওয়াশিংটনরে অসহযোগিতা ঘোষণা করেছে জলবায়ু পরিবর্তন প্রতিরক্ষাকে ধরে ওয়াশিংটনের সঙ্গে থাকা কেইবালানি সহযোগিতা চুক্তি বাতিল করেছে জলবায়ু পরিবর্তন বিষয়ত চীনের অসহযোগিতা ঘোষণায় সমগ্র বিশ্বকে চিন্তিত করে তুলিছে বিশ্বর প্রথম আর দ্বিতীয় অর্থনীতির দেশ দুখনের অসহযোগিতায় জলবায়ু পরিবর্তন রোধ কার্যসূচী বিঘ্নিত করার আশঙ্কা ঘনীভূত হয়েছে মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বিয়ে বেইজিংের আচরণ দায়িত্ব জ্ঞানহীন বলে প্রকাশ করেছে লগতে কৈছে বেইজিংের আচরণে সমগ্র বিশ্বকে শঙ্কিত করে তুলিছে রাষ্ট্রসংঘের সচিব প্রধান এন্টনিও গুটারেসেও চীনের কার্যকলাপত শঙ্কিত হয়ে বিশ্বের ভবিষ্যতের বাবেই দুই শক্তিধর দেশে একেলগে কাম করে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে চীনক লৈ ভিন্ন পক্ষই ভিন্ন মত প্রকাশ করে আহিলেও বেইজিংয়ে কোনো মন্তব্য করার পৰা বিরত আছে বেইজিংের এই নিরবতায় বিশ্বক অধিক শঙ্কিত করে তুলিছে চীনের আক্রমণের আশঙ্কাত শঙ্কিত হয়ে পড়েছে টাইওয়ান সমগ্র বিশ্বকে আতঙ্কিত করে চীনে টাইওয়ান উপকূলত সামরিক কুচকাবাজ ক্রমে বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতত পূব এশিয়াত আন এখন মহাযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট অনেক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে এবার স্থান টিটাবর জওয়াহর নবোদয় বিদ্যালয়ত রেগিংয়ের নামত ছাত্রক নির্মমভাবে অত্যাচার করা হয়েছে বিদ্যালয়খনত রেগিংয়ের নামত একাদশ শ্রেণীর ছাত্রই নবম শ্রেণীর ছাত্রর উপর অত্যাচার চলাইছে বিদ্যালয়খনের একাদশ শ্রেণীর ছাত্রই নবম শ্রেণীর ছাত্রক হোস্টেলের শুয়া পাতির উঠাই বিভিন্ন কাম করবলে দিয়ার অভিযোগ আছে কাম করে দিব নোৱাৰিলে বেল্ট লাঠি সর ঘোষারে আক্রমণ করার বিস্ফোরক অভিযোগ অভিভাবকর একাদশ শ্রেণীর পাঁচজন ছাত্রই নবম মান শ্রেণীর ত্রিশগী ছাত্রক নির্মমভাবে প্রহার করার অভিযোগ আছে জ্যেষ্ঠ এই ছাত্রসকলের আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে ছাত্র কেজনমান ইফালে সমগ্র ঘটনা সন্দর্ভত অভিভাবকসকলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তিলাল তেলিক দাখিল করেছে অভিযোগ কিন্তু বিদ্যালয়খনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তিলাল তেলির বিদ্যালয় কর্তৃপক্ষই বর্তমানেও ছাত্র কেজনের উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভিত হয়ে পড়েছে অভিভাবকসকল আর এই সংক্রান্ত আমি ভাষ্য শুনাবলে চেষ্টা করি যেহেতু রেগিং করা বন্ধ করা হয়েছিল যেহেতু জে এন ভিত যথেষ্ট পরিমাণে ব্যবস্থা লয় যথেষ্ট অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করে তেনেকা সময় টিটাবরের জে এন ভির ভিতর এনেকা একটা ঘটনা কেনকৈ সংঘটিত হবলৈ পালে সর লাঠি বেল্টেরে কোবার দরে ঘটনা
একাদশ শ্রেণীর ছাত্র আর পঞ্চম শ্রেণীর ছাত্রের উপর নবম শ্রেণীর ছাত্রের উপর এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে যে ঘটনায় এটাও চাঞ্চল্যর সৃষ্টি করেছে আর অভিভাবক সকলে সহজভাবে লোব পড়া নাই সরু সরু লড়া ছাড়ীক মারপিট করেছে বা লড়াক মারপিট করার ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে আমি প্রথমে ভাষ্য শুনাবলে চেষ্টা করি কেন ঘটনাটা সংঘটিত হল আমি জানি লম তার পাশে শেহতীয়াক কি স্থিতি জানি অনমোল যাদবর আগবাইছো ভাষ্য স্কুলৰ পৰা ফোন ইয়াৰ লগৰ ল'ৰাটো বেছিকৈ দুখ পালে ফোন কৰিলে মই নাছিলোঁ শিৱসাগৰ গৈছিলোঁ আহি পাই নটা বজাত মোক ফোন কৰিছে মা তই আহিবি নেকি মই চুপিখন তোক মাৰিছে নেকি প্ৰথমতে হৈকহা নাছিলে তাৰপিছত মই দম দিলোঁ বোলে মোকো মাৰিছে বেল্টে দি আমি আহিলোঁ নটামান বজাত আহিলোঁ বাৰটালৈকে ইয়াতে আছোঁ ল'ৰা লৈ গ'লোঁ পাঁচজন ল'ৰা মিলি মাৰিছে বেল্টে দি আৰু ৰাতি তিনিটা বজাত উঠাই নি পেলাই টয়লেটৰ বেক চাইডে মানে টেংকিৰ ওচৰত থিয়গাই থৈ দিয়ে আৰু কয় তহঁতৰ আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈছেহে আৰু মাৰ খাবি তহঁতি কৰিলোঁ আমি এপ্লিকেশ্যন দিলোঁ আজি আমাৰ মিটিং হ'ল আজি তেওঁলোকে ডিচিশ্যন মানে ল'ৰাকেইটাক আজি পঠিয়াই দিব ঘৰলৈ তিনিমাহমানৰ কাৰণে আমি কৈছোঁ তেওঁলোকক টি চি দিবলৈ এক্সপেল কৰিব লাগে আমাৰ মতে এক্সপেল কৰিলে নহ'লে তাহাঁতি আকৌ ৰিপিট কৰিবহি আহি পেলাই কিমান বৰ্বৰ তহঁতৰ এতিয়া আৰম্ভ হৈছেহে এতিয়াৰ পৰা আৰু বহুতো মাৰ খাবলৈ আছে বুলিও তেওঁলোকে কৈছে অকপাত স্বীকাৰোক্তি দিছে তাৰ পাছতো কৰ্তৃপক্ষই এতিয়ালৈকে ব্যৱস্থা লোৱা নাই স্বাভাৱিকতে খং উঠিছে তেওঁলোকৰ অভিভাৱকসকল স্বাভাৱিকতে চিন্তিত হৈছে কেনেকৈ পঠিয়াব ল'ৰা ছোৱালীক কাৰণ এনে সময়ত যদি কৰ্তৃপক্ষই সেই বিষয়ে ব্যৱস্থা নলয় এনে অভিযোগৰ পাছতো তেতিয়াহ'লে তেওঁলোক বিমূৰত পৰিছে অনমোল যাদৱ আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ বেল্ট লাঠি চৰ ঘোচা একো এৰা নাই হয় কৃপাঞ্জল এটা কথা উল্লেখ কৰিব লাগিব তিতাবৰত বৰ্তমানে চাঞ্চল্য বিৰাজ কৰিছে জৱাহৰ নবোদয় বিদ্যালয়ত একাদশ শ্ৰেণীৰ ছাত্ৰই নৱম শ্ৰেণীৰ ছাত্ৰক গুৰুত্বভাৱে মাৰপিট কৰা আমি প্ৰত্যক্ষ কৰিছিলোঁ বিভিন্ন দাগ চিন আছে বেল্টেৰে তেওঁলোকে কোবাইছে গুচাই মাৰিছে কিন্তু এটা কথা উল্লেখ কৰিব লাগিব ভাৰপ্ৰাপ্ত যি অধ্যক্ষ আছে শান্তিলাল তেলি কিন্তু তেওঁৰ কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই কিন্তু এটা কথা উল্লেখ কৰিব লাগিব বাৰম্বাৰ অভিভাৱকে দাবী জনাই আহিছে যদি এই পাঁচজন ছাত্ৰৰ ৰূপত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেওঁলোকে প্ৰশাসনৰ কাষ চাপিব তেওঁলোকে আৰক্ষীৰ কাষ চাপিব কৃপাঞ্জল এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে অভিভাৱকসকলে যেতিয়া আহি পিনি এই সম্পূৰ্ণ ঘটনাটো তেওঁলোকে আমাৰ সংবাদ মাধ্যমৰ আগত প্ৰকাশ কৰে তেতিয়া সম্পূৰ্ণ ঘটনাটো হোষ্টেলত ৰেগিং বন্ধ কৰা হৈছে যিহেতু জে এন ভিৰ ভিতৰ ভাগৰ বস্তু বাহিৰলৈ আহিবলৈ নিদিয়ে বা তেওঁলোকৰ কথাবোৰ আহিবলৈ নিদিয়ে কিন্তু উপায় অন্তৰ তেওঁলোক সেইকাৰণে কব লগা হৈছে তাৰ ভিতৰত অনুশাসনমূলক ইমান ব্যৱস্থা লোৱা হয় জে এন ভিৰ ভিতৰত তেনেকুৱা সময়ত এনে ঘটনা সংঘটিত হৈছে যাক লৈ ওচৰ চুবুৰীয়া লোকসকলে কি কৈছে তেওঁলোকে আগে পিছে দেখি থাকে নেকি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিল আৰু এই ছাত্ৰ ছাত্ৰীসকলক ক'ত ৰখা হৈছে এতিয়া তেওঁলোকে যিহেতু যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হোৱা দেখিছোঁ হয় তেওঁলোকে জৱাহৰ নবোদয় বিদ্যালয়তে আছে তেওঁলোকক স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে কৃপাঞ্জল আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব এই দীৰ্ঘদিন দীৰ্ঘ সময় ধৰি এনেদৰে ৰেগিং চলি আছিল কিন্তু এটা কথা উল্লেখ কৰিব লাগিব নবোদয় বিদ্যালয়ে এই সম্পূৰ্ণ ৰেগিংটো গাপ দিয়াৰ চেষ্টা চলাই আছিলে তেওঁলোকে সংবাদ মাধ্যমৰ আগত প্ৰকাশ কৰিবলৈ দিয়া নাছিল কিন্তু অভিভাৱকসকল যেতিয়া আহি সম্পূৰ্ণ ঘটনাটো তেওঁলোকে গম পালে তেতিয়া সংবাদ মাধ্যমৰ কৰ্মীসকলৰ আগতে প্ৰকাশ কৰাত সম্পূৰ্ণ ঘটনাটো চাঞ্চল্য বিৰাজ কৰিছে তিতাবৰত কিন্তু এটা কথা উল্লেখ কৰিব লাগিব কৃপাঞ্জল যে তেওঁলোকৰ যদি এই পাঁচজন শিক্ষাৰ্থীৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেওঁলোকে আৰক্ষীৰ কাষ চাপিব বুলিকে আমাক জনাইছে কৃপাঞ্জল অনমোল যাদৱ এটা মাহ তেওঁলোকে জে এন ভিৰ ভিতৰত এটা মাহকৈ থকা হয় তাৰ পাছত গাৰ্জেনক লগ ধৰিবলৈ দিয়া হয় ফোন আদিসমূহ ব্যৱহাৰ কৰিবলৈ দিয়া নহয় তেনেকুৱা সময়ত যথেষ্ট বিশ্বাসত এতিয়া এইসকল অভিভাৱকে তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীসকলক তাত থাকিবলৈ পঠিয়ায় এনেকুৱা সময়ত যদি তেনেকুৱা ঘটনা সংঘটিত হয় আৰু কৰ্তৃপক্ষই যদি ব্যৱস্থা নলয় তেতিয়াহ'লে তেওঁলোক বিমূৰত নিশ্চয়কৈ পৰিব আৰক্ষী প্ৰশাসনে এই কথা গম পাইছেনে বা প্ৰশাসনক জনোৱা হৈছেনে অনমোল এতিয়ালৈকে জৱাহৰ নবোদয় বিদ্যালয়ৰ যিটো পৰিচালনা সমিতি আছে তেওঁলোকে নিজৰ ভিতৰতে এই সম্পূৰ্ণ ঘটনাটো মীমাংসা কৰাৰ কথা আমাক উল্লেখ কৰিছে আমি ফোনযোগে তেওঁলোকে এতিয়া অলপ আগতে আমি সংযোগ হৈছিলোঁ তেওঁলোকে আমাক জনাইছে যে এইটো আৰক্ষীৰ ওচৰলৈ যাবলৈ দিয়া নহ'ব ইয়াতে নিষ্পত্তি কৰা হ'ব কাৰণ তেওঁলোকৰ এটা যিটো তেওঁলোকৰ কালিমা হানিব নবোদয় বিদ্যালয়ত সেইটো যাৰে তেওঁলোকৰ যি সন্মান আছে হানি হ'বলৈ নিদিয়ে কাৰণে এইটো এটা কেন্দ্ৰীয় বিদ্যালয়ত কোনো কলংকিত হানিবলৈ নিদিয়ে তেওঁলোকে নিষ্পত্তি কৰিবলৈ চেষ্টা চলাই আছে কৃপাঞ্জল ভিতৰুৱাভাৱে চেষ্টা কৰাইছে চলাইছে কিন্তু মীমাংসা কেতিয়া হ'ব কাৰণ ইতিমধ্যে অভিভাৱকগৰাকী এটা কথা কৈছে যে এয়া আৰম্ভণি তহঁতৰ পিছলৈ কি হ'ব তাৰ পাছত অভিভাৱকসকল কেনেকৈ থাকিব শান্তিৰে সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন নিশ্চয়কৈ পৰৱৰ্তী সময়ত আপোনাৰ পৰা আৰু শেহতীয়া আপডেটছ লৈ আমি আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম ধন্যবাদ জনাইছোঁ অনমোল যাদৱ এইখিনি শেহতীয়া আপুনি জনালে এন আৰ চি উন্নীতকৰণ সন্দৰ্ভত
আসুর ভূমিকা সন্দেহজনক আছিল বলে এনআরসির সদ্য প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মায় করা মন্তব্যক লৈ এতিয়া সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। আসুয়ে এনআরসিক লৈ মাথু নম্বরের খেলহে খেলিছিল বলে মন্তব্য করে প্রাক্তন সমন্বয়কজনে আসুয়ে মুখা পিন্ধি আছিল বলেও অভিযোগ করেছে। অসমীয়া জাতীয় আসুক জাতির ঠিকা দিয়াটো বন্ধ করক বলেও নিউজ এইটিনের আগত আসুতীয় সাক্ষাৎকারত মন্তব্য প্রদান করেছে। এই পর্যন্ত আসুয়ে প্রতিক্রিয়া প্রকাশ করা নাই যদিও হিতেশ দেব শর্মাক উভতি ধরেছে বিধায়ক অখিল গগৈয়ে। সমন্বয়ক হিসাবে কার্যনির্বাহ করে থাকার সময়ত হিতেশ দেব শর্মায় কেউ মাত মতা নাছিল বলে প্রশ্ন উত্থাপন করেছে অখিল গগৈয়ে। সমান্তরালক বিভিন্ন মহলত এই বিষয়টুক যথেষ্ট চর্চা হয়েছে। আমি জানাবলে চেষ্টা করি একাধিক্রমে আগবাবলে লো প্রথমে কি কোনো হিতেশ দেব শর্মায়। এই যে বংশবৃক্ষ পরীক্ষণের কাম যে ভাল হওয়া নাই, এই অভিযোগ তো মানে আসুর পরে পাইছিল, সদু অসম ছাত্রসন্থাৰ ফালৰ পৰা পাইছিলোঁ। মই এটা কথাই আচৰিত হওঁ যে তেওঁলোকে এই খেলিমেলি হৈছে, ৰং আপলোডিং হৈছে, এইখিনি জনাৰ পাছতো তেওঁলোকে পুনৰীক্ষণৰ কাৰণে কোনো ধৰণৰ আবেদন সুপ্ৰিম কোৰ্টত দিয়া নাছিলে। মই নিজৰ কাৰ্যকালত কিছু সন্দেহ মানে সন্দেহ মোৰ মনলৈ আহিলে তেওঁলোকৰ কাৰ্যকলাপৰ পৰা। গতিকে অসমীয়াই নিজে প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই কথা ভালকে চিন্তা করব, এই জাতি রক্ষার ঠিকা দিয়া বন্ধ করব। আপনি এক প্রকার আসুকে এই কথা কৈছে, মুখা পিন্ধা সকলকে কৈছে আসুক। আপনি কিন্তু এবার কৈ থৈছে যে তেওঁলোকে মুখা পিন্ধে বলে। মই এনআরসির তেওঁলোকৰ যেটো রোল সেইটো সন্দেহজনক বলে মই কৈছোঁ। মই প্রায় 2300টা রিজাল্ট মই চেক কৰিছিলোঁ, যত নো হব লাগিছিলে তাত ইয়েস করা হয়েছে। গতিকে সেইটো তুমি যদি হিসাব করা এই 40% হয় প্রায়। এনআরসিত বহুত কেটা ভুলের ভিতর এইটো এটা ভুল যে 40% এরর আপলোডিং হয়েছিল, আর তারপরাই গম পাওয়া যায় যে এনআরসি খন শুদ্ধ হব নোৱাৰে। স্বাভাবিকতা এটা মহাবিস্ফোরণ, তার পাছত প্রতিক্রিয়া। রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মায় এনআরসি সন্দর্ভত আসুর স্থিতি সন্দেহজনক বলে করা এই বিষয়টুক প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাইজর দলের সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈয়ে। এনআরসি আসোয়াসমূহ হিতেশ দেব শর্মায় দায়িত্ব থাকার সময়তে রাজহুয়া নকরি অবসর লওয়ার পাছত কি কৈছে বলে প্রশ্ন করেছে অখিল গগৈয়ে। যে বক্তব্য প্রদান করেছে সে বক্তব্য ভাবি চাবলগিয়া, কিন্তু হিতেশ দেব শর্মা নিজেচোন তেতিয়া যুতীয়া সমন্বয়ক আছিল। যদি সঁচাকে এনআরসির ভিতর কিনা গন্ডগোল হয়েছিল তেতিয়াহলে তেওঁ সেই সময়ত তেওঁ সেই কথাবিলাক কিয় কোৱা নাছিল? যেতিয়া তেওঁ যুতীয়া সমন্বয়ক আছিল তেতিয়া তেখেতে একো কথা নকলে, সমন্বয়ক যেতিয়া হল তেতিয়া তেওঁ সেই কামবিলাক কৰিব নোৱাৰিলে, তেওঁ বেলেগৰ ওপৰত কেৱল দুখ জাপি থাকিলে, আৰু আজি অৱসৰৰ পাছত তেখেতে কেৱল সদৌ অসম ছাত্র সন্থাৰ ওপৰত দুখ জাপি দিছে। গতিকে মই ভাবোঁ যে এনআরসি শুদ্ধ এনআরসি এখন আমাক লাগে, আর শুদ্ধ এনআরসিখনের কারণে কংগ্রেস, বিজেপি, এজেপি, আসু কারো রাজনীতিত আমি নুসুমাই, নিরপেক্ষভাবে এখন শুদ্ধ এনআরসি লাগে যাতে প্রকৃত অসমীয়াসকলক আমি চিনিব পারো। আর 1971 চনের 24 মার্চের পাছত অহা যিসকল মানুষ, যিসকল বিদেশী নাগরিক, তেখেতসকলক যাতে আমি অসমৰ পৰা আঁতৰাই পঠিয়াব। ইফালে এনআরসি উন্নীতকরণের সময়ত আসুয়ে সঠিক ভূমিকা পালন করেছিল বলে মন্তব্য করেছে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। সদ্যপ্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মাক অনর্থক বিতর্কত সোমাই পড়ার কোনো কারণ নাই বলেও প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়কজনে। হিতেশ দেব শর্মা নামের এই ব্যক্তিজন নিজেই বিতর্কিত ব্যক্তি, মই ভাবো এজন সাম্প্রদায়িক ব্যক্তি। তেখেতে যেতিয়া এনআরসি অফিসত প্রতীক হাজরার এসিস্ট্যান্ট হিসাবে কাম করেছিল তেতিয়াও তেখেতর মানে আচরণ খুব একটা সন্তোষজনক নাছিল, আৰু তেখেতে এজন মানে দায়িত্বশীল ব্যক্তি হৈও ফেসবুক বা সোশ্যাল মিডিয়াৰ যোগেদি কিছুমান আপত্তিজনক কথা এটা জাতি জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে তেখেতে টাইম টু টাইম এইবিলাক লিক কৰিছিল তেখেতে, আৰু এই কথা বাৰ্তাখিনি সুপ্ৰিম কোৰ্টত জনোৱা হৈছিল। আৰু তেখেতৰ যিটো মই ভাবোঁ তেখেতে নিজৰ দায়িত্বত থাকিও তেখেতে নিজৰ লক্ষ্মণ ৰেখা অতিক্ৰম কৰি গৈ তেখেতে কিছুমান কথা বাৰ্তা কৈছিল সোশ্যাল মিডিয়ার যোগেদেও, তেখেতে কিছু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, আর সাম্প্রদায়িকতার বীজ রোপণ করার কারণে এইজন ব্যক্তি চেষ্টা করেছিল। কিন্তু ভাল ভাল তেখেতর টাইম মুকলি গেল, তেখেতে গুছি গেল, আর গুছি যাওয়া ব্যক্তিজনের বিরুদ্ধে খুব মই কব বিচার নাই। এইজন মানুষ আরো কিছুদিন থাকিলে আরো হয়তো কিছু বিভ্রান্তি সৃষ্টি করা তেখেতে চেষ্টা করলেহেতেন। এতিয়া কথা হল যে আসুর বিরুদ্ধে যেটা মানে
গুরুতর অভিযোগ আনিছে। মই ভাবো আসুয়ে নিশ্চয় ইয়ার প্রতিক্রিয়া দিব, তেখেতগুলো ইয়ার উত্তর দিব। কিন্তু মই যিমানখিনি আসুক দেখিছো, এটা দায়িত্বশীল সংগঠন, জাতীয় সংগঠন হিসাবে এন আর সির ম্যাটারত মই নিজেও জমিয়তর হয়ে সুপ্রিম কোর্টত বহুবার কৈছো, আর আসুর প্রতিনিধি সকলকে মই সুপ্রিম কোর্টত ভেরি এক্টিভলি এই ম্যাটারটুলৈ তেখেতগুলোক মই তাতে পাইছো দেখিছো। গতিকে মই ভাবো আসু সিনসিয়ার আছিল, আর 71-ৰ পিছর বিদেশীর বোঝা আনিব নালাগে, এটো আসুর স্ট্যান্ড। দিল্লির পর একটা দৃশ্য দেখাম, আরক্ষী থানার ভিতর হেড কনিষ্টেবলক প্রহার করা হয়েছে, আরক্ষীজনক গুরুলা গুরুলক প্রহার করেছে একাংশ লোকে। দিল্লির আনন্দ বিহার আরক্ষী থানার ঘটনা তো এয়া, 31 জুলাইত সংঘটিত হয়েছিল এই ঘটনা, শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে দৃশ্যটা। ঘটনা সন্দর্ভত কঠোর হয়েছে দিল্লি আরক্ষী, অবশ্যই দিল্লি আরক্ষী আরম্ভ করেছে তদন্ত, কিন্তু কি ঘটনা কিহর বাবে এনে ঘটনা সংঘটিত হবলে পালে সেয়া জানিব পৰা হোৱা নাই, তদন্তর আওতাত আছে। কিন্তু এই হেড কনিষ্টেবলগুলিক উপর জুপুরি প্রহার করেছে একাংশ লোকে, বেড়ি ধরেছে চারিওফালের, তারপরে কনিষ্টেবলগুলিক ইফালের কোনোবাই যদি ঘুষি আছে সিফালের কোনোবাই এনে ধরনের মারধর করেছে, গুড়ি আইছে, লঠি আইছে, ঘুষি আইছে। আর সেই সময়ত আরক্ষীর পোশাকতে আছে, তেওঁ অবশ্যই মাস্ক পরিহিত। এই ঘটনাটুক লৈ দিল্লীত যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, বিষয়টি সন্দর্ভত যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। আনন্দ বিহার আরক্ষী থানার এই ঘটনাটো কনিষ্টেবলগুলি হেড কনিষ্টেবলগুলি কিবা কারণ সন্দর্ভত, কি কারণ সন্দর্ভত এতালেক ফাদিল হওয়া নাই, সোশ্যাল মিডিয়াত এই বিষয়টি ফাদিল হওয়ার পাছত এটা যথেষ্ট জোরদার তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী। আর কনিষ্টেবলগুলিক চারিওফালের এনে ধরনের ঘেরিছে একাংশ লোকে, আর তারপর ঘুরি আইছে, লঠি আইছে, সেই দৃশ্যটোৱে যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আর থানার ভিতরতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, বাহিরের ঘটনা নহয়। হেড কনিষ্টেবলগুলিক প্রহার করা হয়েছে, থানার ভিতর সুমায় প্রহার করেছে, আন আন আরক্ষী সময় সেই সময় চাই আছে, কোনো একো করবলে সাহস করা নাই। সেই বিষয়টুক যথেষ্ট কটু মন্তব্য শুনবলগা হয়েছে সোশ্যাল মিডিয়াত ইতিমধ্যে। আর কিছু পরিমাণে যদি আমি এম্বুলেন্স সমূহ শুনবলে চেষ্টা করো, কোনো একটা কারণত হয়তো তেওঁ দুঃখী আছিল বা এনে ধরনের ভুল করা কার্যত তেওঁ চাইগে হাত দিছিল, তারবাবে তেওঁক এনে ধরনের মারধর করা হয়েছে। আরক্ষী থানার ভিতরের সেই দৃশ্য, ভিতরতে সুমায় এনে ধরনের চরিওয়া হয়েছে, একাংশ ভিডিও করেছে, একাংশ মারিছে, লঠি আইছে, ঘুরি আইছে এইগুলি হেড কনিষ্টেবলক। 31 জুলাইত এই ঘটনাটা সংঘটিত হয়েছিল, গাব দিবলে চেষ্টা করেছিল, যদিও শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হল এই ভিডিওটো, তার পাছতে এটা পোহরলে আহিছে এই ঘটনাটো, আর তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী। জেহাদ সমর্থক আর জেহাদি, এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ জানাম জেহাদি সন্দর্ভত। মরিগাঁওত আটকাধীন বাংলাদেশী নুরুজ জামানক গ্রেপ্তার করা হয়েছে, সোধা পোছা করে আছে নুরুজক, এবার করা হয়েছে গ্রেপ্তার। আন্তঃরাষ্ট্রীয় পারপত্র জালিয়াতির গরুর চোরাং ব্যাপার করার অপরাধত গ্রেপ্তার করা হয়েছে নুরুজ জামানক। ভুয়া নথিরে ভারতীয় সিম উলিয়াইছিল নুরুজে, নুরুজ জামানর পর বৃহৎ পরিমাণের ভারতীয় টাকাও জব্দ করা হয়েছে। নুরুজ জামানক আজি হাজির করা হয়েছে আদালতত, আর সেই খবর আমি জানাবলে চেষ্টা করেছো। মরিগাঁওত আটকাধীন বাংলাদেশী নুরুজ জামানক গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই আন্তঃরাষ্ট্রীয় পারপত্র জালিয়াতির গরুর চোরাং ব্যাপার করার অপরাধত গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ত হয়তো আরও কথা ওলাব, অত তদন্ত অব্যাহত আছে। ভুয়া নথিরে ভারতীয় সিম উলিয়াইছিল নুরুজে, কারণ সিম কার্ডর সহ যথেষ্ট যোগসূত্র আছে জেহাদির, বহুতে জেহাদিক যোগান ধরেছিল সিম কার্ড, আর সিম কার্ডের জড়িয়ে ইজনের সিজনের সহ বার্তালাপ করেছিল বা কথা সমূহ বা জেহাদি বিয়পার চেষ্টা করেছিল ভুয়া সিম কার্ডে, কারণ তাত যাতে কোনো নথিপত্র উলিয়াব নয়, ভুয়া সিম কার্ডে যাতে ব্যবহার করে জালত নপরে, তারবাবে ভুয়া সিম কার্ডের সেই বিশেষ বিষয়টি জানিব পৰা গৈছিল বা তাক লৈ যথেষ্ট তদন্ত অব্যাহত রাখা হয়েছে দেখবলে পাওয়া গেছে, প্রশাসনেও তাত লৈ সরব হয়েছে। গতি ঘটনা সংক্রান্ত পবনজ্যোতি ডেকার সহ সংযুক্ত হব বিচারিম। পবন, এই বিষয়টি যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি করেছে, এগুলিকে আটক করা হয়েছিল, সোধা পোছার পাছত এটা গ্রেপ্তারও করা হয়েছে। নিশ্চয়কৈ কৃপাঞ্জল, আসলে যা বৃহস্পতিবারে নিশা গৰৈ মাৰি পৰা এজন বাংলাদেশী নাগরিকক আটক করে, আসলে এই নাগরিকজনের নাম আছিল নূর জামান, আর এই তেখেতে ভ্রমণের বাবে ভিসা লৈ ভারত তথা অসমলৈ আহিছিল, আর পিছত যেতিয়া নেকি তেখেতক আটক করা হয় তেতিয়া আসলে গম পোৱা যায় তেখেতে গরুর ব্যবসায়ীর লগত জড়িত বলে আমাক জানিবলৈ দিয়ে আরক্ষীয়ে। কিন্তু পরবর্তী সময়ত আসলে এই যিজন লোক তেখেতক আজি মরিগাঁও সত্র ন্যায়ালয়ত আসলে হাজির করা হয়, আজির অন্তত তেখেতক পাঁচ দিনের বাবে আরক্ষীর জিম্মাত লয়। কিন্তু কথা হল এনেদরে আসলে এই যিজন গৰাকী লোক, সেই লোকগৰাকী সম্পর্কে আমি আরক্ষী অধীক্ষকর লগত কথা পাতিবলৈ চেষ্টা করেছিল, কিন্তু তেখেতে যথ্য সমূহ আমাক কোনো ধরনের তথ্য প্রদান নকরিলে। কিন্তু আজি তেখেতক এই যিজন লোক তেখেতক আসলে
গ্ৰেপ্তাৰ কৰি আদালতত হাজিৰ কৰাটো এক তাৎপৰ্য বহন কৰিছে আৰু মহানগৰীত সদৌ অসম যৌথ মাষ্টাৰ ৰোল শ্ৰমিক সন্থাৰ প্ৰতিনিধি সভা দিছপুৰৰ গড়কাপ্তানি প্ৰশিক্ষণ কেন্দ্ৰত অনুষ্ঠিত সভাখনত অসমৰ বিভিন্ন বিভাগৰ মাষ্টাৰ ৰোল শ্ৰমিক কৰ্মচাৰীৰ প্ৰতিনিধিসকলৰ উপৰিও সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদৰ নেতৃবৃন্দ উপস্থিত থাকে। সভাৰ অন্তত পাঁচটা বিশেষ প্ৰস্তাৱ সম্বলিত দাবী উত্থাপন কৰে সন্থাটোৱে। মাষ্টাৰ ৰোল কৰ্মচাৰী, কেজুৱেল, ফিক্সড পে, কৰ্মচাৰীৰ চাকৰি নিয়মীয়াকৰণকে ধৰি বছৰেকীয়া দৰমহা বৃদ্ধি, পৰিয়ালক গ্ৰেচুইটি প্ৰদান, অৱসৰকালীন সা সুবিধা আৰু কৰ্মৰত অৱস্থাত কোনো কৰ্মচাৰীৰ মৃত্যু হ'লে পৰিয়ালক 60 বছৰলৈ দৰমহা আদায় দিয়া আদি কেইবাটাও দাবী সন্নিৱিষ্ট হয় এই প্ৰস্তাৱত। প্ৰতিনিধি সভাখনত সভাপতিত্ব কৰে যৌথ মাষ্টাৰ ৰোল শ্ৰমিক সন্থাৰ সভাপতি মহম্মদ আজিৰ আলীয়ে। এটা দৃশ্য দেখুৱাম। পাৰ্ক ষ্ট্ৰীটত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে। ভাৰতীয় সংগ্ৰহালয়ৰ চি আই এছ এফ বেৰেকত গুলীচালনা। AK-47 চি আই এছ এফ জোৱানৰ ধাৰাসাৰ গুলীবৰ্ষণ। চি আই এছ এফ জোৱানৰ গুলীত নিহত হৈছে এজন এ এছ আই, এজন সহকাৰী কমাণ্ডেণ্ট গুলীবিদ্ধ হৈছে। গুলীবিদ্ধ বিষয়াজনক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। ঘটনাস্থলীত উপস্থিত হৈছে আৰক্ষীৰ দল। গুলীচালনা কৰা চি আই এছ এফ জোৱানজনক আটক কৰা হৈছে। ঘটনা সন্দৰ্ভত এতিয়া আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে, কিন্তু দৃশ্যটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ধাৰাবাহিক গুলীচালনা কৰাৰ দৃশ্যবন্দী হৈছে কলকাতাৰ পাৰ্ক ষ্ট্ৰীটত। এয়া গুলীচালনাৰ ঘটনা। ভাৰতীয় সংগ্ৰহালয়ৰ চি আই এছ এফ বেৰেকত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে। AK-47 চি আই এছ এফ জোৱানৰ ধাৰাসাৰ গুলীবৰ্ষণ। চি আই এছ এফ জোৱানৰ গুলীত নিহত হৈছে এজন এ এছ আই, এজন সহকাৰী কমাণ্ডেণ্ট গুলীবিদ্ধ হৈছে। গুলীবিদ্ধ বিষয়াজনক হাস্পতালত ভৰ্তিও কৰোৱা হৈছে। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে। এই দৃশ্যসমূহ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। ধাৰাবাহিক গুলীচালনাৰ দৃশ্য আৰু গুলীচালনা কৰা চি আই এছ এফ জোৱানজনক আটক কৰা হৈছে। আৰু ঘটনা সন্দৰ্ভত কিয় বাৰু তেনে ঘটনা তেওঁ সংঘটিত কৰিলে, তাৰ বাবে তেওঁক আটক কৰা হৈছে আৰু সোধা পোছা অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। কিন্তু দৃশ্য দেখুৱাইছোঁ, এনেকৈ গুলীচালনা কৰিছে আৰু যি ঘটনাটোৱে এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে কলকাতাৰ পাৰ্ক ষ্ট্ৰীটত, এই ঘটনাটো সংঘটিত হৈছে। এটা আজব খবৰ। নিজৰ বিয়াখনৰ দিনা ছ'চিয়েল মিডিয়াৰ ট্ৰেণ্ড ফ'ল' কৰিবলৈ আহি ফ্লপ মাৰিলে দৰাই। সুদূৰ আৰবৰ বন্ধু এজনৰ পৰা আনি আৰবিয়ানৰ ষ্টাইলত কইনা নিবলৈ আহিছিল প্ৰসেনজিৎ সাহাই। ভবা নাছিল ইয়াৰ পৰিণামৰ কথা। বেণ্ড পাৰ্টিৰে আদৰি দৰাই বিবাহ ভৱন পোৱা মাত্ৰকে হৈচৈ লাগিল। সামাজিকৰ লোকেও পোনচাতে কৈছে নহ'ব। দৰাই ওচৰৰ পৰাই ঘৰৰ পৰা ৰঙা ধুতি এখন আনিলে আৰু তাৰপাছত গেঞ্জিটো পিন্ধিয়ে বিয়াত বহিছে। হিন্দুত্ববাদী সত্তাক অঘাত হনাৰ প্ৰশ্ন উঠিল প্ৰসেনজিতৰ বিৰুদ্ধে। আমি দৃশ্যটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। পাছত অৱশ্যে দৰাই মানি ল'লে নিজৰ ফুল আৰু তেওঁ ক'লে যে ট্ৰেণ্ড ফ'ল' কৰিছিলোঁ, মই ইমান ভবা নাছিলোঁ। তাৰপাছত গেঞ্জি পিন্ধিয়ে এনেকৈ তেওঁ বিবাহ পাশত আবদ্ধ হ'ব লগা হ'ল। প্ৰথমতে আৰবিয়ান কাপোৰ পিন্ধি তেওঁ আহিছিল আৰু তাৰপাছত তাৰ লোকসকলে ক'লে যে এয়া আঘাত হানি অনা হ'ব হিন্দুত্ববাদীৰ ওপৰত। গতিকে তেওঁৰ ট্ৰেণ্ড ফ'ল' নহ'লগৈ ছ'চিয়েল মিডিয়াত ভিউৱাৰ্ছৰ কাৰণে বা ছ'চিয়েল মিডিয়াৰ ট্ৰেণ্ড ফ'ল' কৰিবৰ কাৰণে এগৰাকী যুৱকে প্ৰসেনজিৎ সাহাই এনেকৈ আৰবিয়ান ষ্টাইলত আহিছিল, আৰবিয়ান পোচাক পৰিধান কৰি বিয়া পাতিবলৈ আহিছিল, কিন্তু তাৰ পাছতেই হৈচৈ লাগিল সামাজিকৰ মাজত। সেই দৃশ্যটো যথেষ্ট চৰ্চিত হৈছে। এতিয়া যেটা বিয়ার খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই, উপস্থিত হয়ে সেখানে দেখি যে আমাদের হিন্দু রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে একটা ফ্যামিলি এখানে বিয়া করছে, মুসলমান কালচারে, আরবিয়ান কালচারে সেখানে বিয়া করছে। সাথে সাথে আমরা সেই জিনিসটা জানার পরে এবং আমরা প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ জানানোর পরে আজকে সেই বিবাহতে আবারও ওরা সেই বিবাহটা করেছে। আজকে হিন্দু রীতিনীতি মেনে সব বিবাহগুলো করেছে এবং কালকে, গতকালকে যখন সেই জিনিসটা আমরা ওদেরকে প্রতিবাদ করি তখন ওরা বলেছে যে ওদের ভুল হয়েছে। রাজস্থানের বিকানেরত ভক্তপ্রাণ রাইজক আকর্ষণের বাবে সজা হল আটক ধুনিয়া শিবলিঙ্গ। 1,25,000টা পঞ্চমুখী রুদ্রাক্ষরে নির্মাণ করা হয়েছে 18 ফুট উচ্চতার এই শিবলিঙ্গটো। দৃশ্যটো বিকানেরর বৈষ্ণধাম মন্দিরের। প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো শাওন মাহত অগণন ভক্তপ্ৰাণ ৰাইজে ভিৰ কৰিছেহি ৰাজস্থানৰ এই ঐতিহাসিক বৈষ্ণধামত। ভালকৈ বন কৰিলে দেখা পোৱা যাব তাতে 1,25,000টা পঞ্চমুখী ৰুদ্ৰাক্ষ আছে আৰু সেইকেইটাতে
গঢ়া হৈছে, একেটাৰে নিৰ্মাণ কৰা হৈছে 18 ফুট উচ্চতাৰ এই শিৱলিংগটো। যথেষ্ট আকৰ্ষণীয় হৈছে আৰু ভক্তপ্ৰাণ ৰাইজে আদৰি লৈছে আৰু শলাগ লৈছে এই কাৰ্যক। ত্ৰিপুৰাৰ আগৰতলাত এন এল এফ টি বি এমৰ ছয়গৰাকী কক্ষেদাৰৰ আত্মসমৰ্পণ। এটা এ কে 47.22 মেগজিনসহ 50,000 সক্ৰিয় গুলীসহ আত্মসমৰ্পণ কৰিছে ছয় দুৰ্ধৰ্ষ কেদাৰে। আমি সেই খবৰ জনাইছোঁ ত্ৰিপুৰাৰ পৰা। এন এল এফ টিৰ ছগৰাকী কক্ষেদাৰে আত্মসমৰ্পণ কৰাৰ খবৰ, যাৰ পৰা এ কে 47.22 মেগজিন আৰু 50,000 সক্ৰিয় গুলী উদ্ধাৰ কৰা হৈছে।